hi hi. I could too. Hi hi hi. এদিকে দেখো, এদিকে দেখো দাদা, বাবা জি, এই ছোট্ট লাভলি বেটা আমার খুব আনন্দ পাচ্ছে। ও না, মানে কারের থেকেও বেশি আনন্দ পাচ্ছে এই অটোতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, ওপেন তো, সেজন্য বেশি ভালো লাগছে। জ্বালামুখী ত্রিপুরা সুন্দরী, আমার বর বলবে, আমি খুব একটা ভালো জানি না, আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আসিনি। অটোটা আমাদের বেশ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। জ্বালামুখী মন্দিরে আমরা পৌঁছে গেছি। এই সামনেই রয়েছে কুণ্ড টাইপের, বাট এখানে নারকেল ভাঙা হয়, আর এখানে দেখো ধুনির মতন জ্বলছে, বেশ উঁচু পাহাড়ের ওপরে। গেছে আমার রাজেন্দ্রা ওড়িয়ার মাইসুর কো কিনতে, এই মাইসুর কো কিনতে। মন্দিরের কিছু কিছু অংশে আমি ক্যামেরা অ্যালাউড রয়েছে বলে সেই জায়গাগুলোতে শুধু ক্যামেরা বন্দি করছি। দেখো কি অপূর্ব কাজ, এগুলো সমস্ত কাঁচ দিয়ে ঘিরে রেখেছে। মন্দিরের অংশ সেটুকু রেখে দিয়েছে। এটা হচ্ছে নন্দী, মন্দির বন্ধ হয়ে গেছে, না শিবের মন্দিরটা এখনো রয়েছে, তো সেটা একটু দেখানোর চেষ্টা করি যদি ভেতরে। এখানে একটা বড় বাঘ রেখেছে, অবশ্যই এটা কিন্তু একটা পুতুল, যাতে মাংকি না আসে সে কারণে। আমরা এখন ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দিরে বসে আছি, এনার অপর নাম হচ্ছে জ্বালামুখী। এই মন্দিরে যিনি আছেন তিনি হচ্ছেন চামুণ্ডী মায়ের সিস্টার। মানে যখন গল্পটা যেটুকু আমি বুঝলাম, যে তাতে হচ্ছে যে যখন মহিষাসুরের সাথে যুদ্ধ হচ্ছিল, তো ওনার কাছে বর ছিল যে উনি যত রক্ত মানে মাটিতে পড়বে তত রাক্ষস তৈরি হবে। তখন এই চামুণ্ডী মা এনাকে সৃষ্টি করেছিলেন, ইনি এনার জিহ্বা দিয়ে ওই রক্তটাকে ধারণ করেছিলেন, যাতে আর নতুন করে কোনো রাক্ষস জন্মাতে না পারে। কারণ রক্তই যদি মাটিতে না পারে তাহলে কী করে নতুন রাক্ষস জন্মাবে। এই দেবী ভীষণ ভীষণ বিখ্যাত, এর আগে একবার এসেছিলাম আমি, আমি মনে পড়ছিল না, তো এখানে আসার পরে বুঝতে পারলাম ভেতরে না ক্যামেরা অ্যালাউড না। আর একটা জিনিস, এই মন্দিরটাও কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, সেই কারণে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সব কিছুই টিকিট সিস্টেম। তো সুন্দর করে আমাদের পুজো টুজো হয়েছে, পুজোর জন্য আমরা কুপন কেটেছিলাম, তো ভালোভাবে মন্দিরে একদম ভেতরে নিয়ে গিয়েই সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। তো তোমরা যদি কখনো আসার চেষ্টা করো এখানে অবশ্যই এসো, মানে তোমরা যদি কখনো মাইসোরে আসো অবশ্যই এখানে এসো, এটা কিন্তু একটা খুব পবিত্র জায়গা।
বেশ ছোটখাটো কয়েকটি দোকান রয়েছে, ওই বাচ্চাদের জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র সব রয়েছে আর কি। খাবারও জিনিস আছে, এই যে মুড়ি, ভেলপুরি সব আছে, এখানেও পানিপুরি, এদিকে আইসক্রিম আছে। স্ট্যান্ডের কাছে চলে যাচ্ছি, আমাদের অটোটা এখানেই দাঁড়িয়ে আছে। তো মন্দিরটা দর্শন হলো, খুব ভালো লাগলো। আমার বর আর কি ঠিক করেছিল যে আসবে, সেজন্য নিয়ে এসছে। বাট মন্দিরটা দারুণ, কিন্তু ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু গভর্নমেন্টের রুল আছে যে ফটোগ্রাফি বারণ, তাই করতে পারলাম না। তো অসাধারণ, এত ছোট মন্দির কিন্তু মায়ের মূর্তিটা একবার দেখবার মতন। যাই হোক, অটোতে চেপে পড়েছি, দেখা হয়ে গেছে, মোটামুটি ফাঁকা ছিল। আজকে শুক্রবারের দিনে আমাদের দর্শন হলো, ভালোই হয়েছে। আমাদের মিটার যাচ্ছে বেড়ে, আমরা ফেরত যাচ্ছি ত্রিপুরা সুন্দরী দেখে দর্শন করে। এখন আপাতত বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ছেলেটাকে খাওয়াতে হবে। আজকে সেরকম জিনিসপত্র নিয়ে আসেনি, আপাতত বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে